নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের বেগুন দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আপনারা লাঞ্চে ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার ডিনারে রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। আসুন তাহলে বন্ধুরা, আমার আজকে রেসিপিটি শুরু করা যাক। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই ডিম বেগুনের রেসিপির জন্য আমি এরকম একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার আমি এই বেগুনটাকে কেটে নেব। বেগুনটাকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নেবেন। বেগুনটাকে এইভাবে একটু গোল গোল করে কেটে নেওয়ার পরে এবার আমি এই বেগুনগুলোকে একটু এই সাইজ করে কেটে নেব। আমি পুরো বেগুনটাকে কেটে নিয়েছি। এবার আমি এই বেগুনটাকে ভালো করে ধুয়ে নেব। বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই বেগুনটাকে একটা সাইডে সরিয়ে রাখব। এবার দেখুন, আমি বেগুনটা রান্না করার জন্য এখানে নিয়েছি দুটো মুরগির ডিম। ডিমের ভিতরে সাধারণ একটু লবণ দিয়ে আমি ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। বড় সাইজের একটা বেগুন আর তারই সঙ্গে মাত্র দুটো ডিম দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায় বন্ধুরা। মাত্র 10 মিনিটের ভিতরে এই রেসিপিটি তৈরি করা যায়। এবার আমি রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব 1 চা চামচ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। ডিমটা যখন নিচ থেকে হালকা একটু এইভাবে হয়ে যাবে তখনই কিন্তু ডিমের ভুজিয়াটা তৈরি করে নিতে হবে। ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। এবার একই কড়াইতে দিয়ে দেবো আবারও সরিষার তেল, তবে এবার সরিষার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভাজার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই মিডিয়াম কিংবা লোতে রাখবেন না, হাই ফ্লেমেই কিন্তু বেগুনটাকে ভেজে নেবেন। আর ভাজার সময় কোনোরকমভাবে লবণ আর হলুদটা আমি দেবো না, কারণ এই সময় যদি লবণ আর হলুদটা দেওয়া হয়, লবণ দেওয়ার কারণে বেগুন থেকে একটা এক্সট্রা জল বেরোবে, সেক্ষেত্রে বেগুনটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়াম কিংবা লোতে রেখেও ভাজা হয় তাহলেও কিন্তু বেগুনটা খুব তাড়াতাড়ি ঘেটে যাবে আর তেলটাও খুব তাড়াতাড়ি টেনে নিয়ে যাবে। বেগুন যেহেতু খুবই নরম একটা সবজি, খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই এই বেগুনগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের ভিতরে ভাজা হয়ে যায়। আর এই যে দেখুন বন্ধুরা, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, এরকম একটা সুন্দর লালচে কালার চলে আসলেই বুঝবেন যে বেগুনটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেল থেকে বেগুনগুলোকে তুলে নেব। একই তেলের ভিতরে দিয়ে দেবো আমি একটি বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা। ক্যাপসিকামটাও আমি একই রকম ভাবে ভেজে নেব। ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নেব। এবার আমি একই তেলের ভিতরে দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন। জিরেটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 8 থেকে 10 কোয়ার মতো রসুন কুচিয়ে নেওয়া। এবার আমি রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, একবার হলেও এইভাবে বেগুন, ক্যাপসিকাম আর ডিম দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন। রাতে ডিনার কিংবা লাঞ্চের জন্য কোনো রকম চিন্তা করতে হবে না যে ভাত কিংবা রুটি কি দিয়ে খাবেন। রসুনটাও আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি হালকা লাল করে একটু ভেজে নেব।
পেঁয়াজটাকেও আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে একটা সাইডে একটু ছড়িয়ে রাখবো। এবার আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো উঁচু উঁচু এক চা চামচ পোস্ত। এই পোস্তটা আপনারা শুরুতেই দিতে পারতেন, তবে শুরুতেই দিলে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই এইভাবে পেঁয়াজ ভাজার পরে একটু দিলে পোস্তটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আর এইভাবে একটু পোস্ত দানা দিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। পোস্তটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক চা চামচ গ্রেট করা আদা। তারপরে দিয়ে দেবো চারটি কাঁচা লঙ্কা কুচি আর মিডিয়াম সাইজের একটি পাকা টমেটো কুচি। এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে টমেটোটা কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এই কষিয়ে নেওয়া টমেটোর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল। তারপর আমি এই টমেটোর ভিতরে কিছু কিছু মশলার উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবারে আমি এই মশলাগুলো এই টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। প্রয়োজন হলে আর একটু জল দিয়ে দেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা কত সুন্দর উপরে রিলিজ হয়ে গেছে। এবার আমি এই কষিয়ে নেওয়া মশলা ভিতরে দিয়ে দেবো সামান্য কয়েক দানা চিনি, তবে অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন। চিনিটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এই কষিয়ে নেওয়া মশলার ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর ক্যাপসিকামটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই মশলার সঙ্গে বেগুন আর ক্যাপসিকামটাকে ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো তৈরি করে রাখা ডিমের ভুজিয়াটা। এবার দিয়ে দেবো বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণ, তবে লবণটা কিন্তু বুঝেই দেবেন, ডিমটা ভাজার সময় কিন্তু লবণটা দেওয়া হয়েছিল আর টমেটোটা কষানোর সময় লবণটা দেওয়া হয়েছিল, সেই আন্দাজে এখানে লবণটা বুঝেই দিতে হবে। এবার আমি সব কিছু এই বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এই রান্নাটা করা বন্ধুরা এতটাই সহজ আর এতটাই কম সময় লাগে, ঝটপট রান্না হয়ে যায়, কিন্তু এত কম সময় লাগা সত্ত্বেও একটি দুর্দান্ত রেসিপি। বাড়িতে যদি কোনোদিন কোনো ক্রমে মাছ মাংস দুটোর কোনোটাই না থাকে, এইভাবে ডিম আর বেগুন দিয়ে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন যে দারুণ লাগে। ভালো করে একবার নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রেখে আমি ডিম আর বেগুনটাকে 2 মিনিটের মতো এইভাবে একটু কড়াইতে রেখে দেবো। 2 মিনিট বাদে আবার একটু নেড়ে দেবো। তারপরে সবশেষে দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি। এখন যেহেতু শীতের সময় তাই যে কোনো রান্নায় কিন্তু সামান্য একটু ধনে পাতা কুচি দিলে খেতে ভালোই লাগে, তবে আপনারা যদি অপছন্দ করেন ধনে পাতা কুচিটা না দিলেও চলবে। ব্যাস ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে দিলাম আর আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এই যে দেখুন বন্ধুরা, দুর্দান্ত একটি রেসিপি তৈরি হয়ে গেল। এবার আমি ডিম আর বেগুনটাকে নামিয়ে নেব। আমার এই বেগুনের রেসিপিটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুস্বাদু হবে, আর দেখতেই তো পেলেন কত সহজে কত কম সময়ে এরকম একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা যায়। তো আশা করছি বন্ধুরা আমার এই ডিম বেগুনের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।